বাটপারদের হাত থেকে বাঁচিয়ে রাখবেন আমাদের। তো এটা হতে সাবধান ফ্রম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো আজকে হলো একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আসলাম, সেই কথাটা এই যে ফ্রড, বাটপারদের হাত থেকে সাবধান, এটাই মেন টপিক আজকে। তো আমার কাছে একটা আন্টি আসছে যে ওনার পেজটা থেকে মনিটাইজেশন আসছে কিনা, বা উনি মূলত পেজের বিষয়ে কিছুই বুঝে না, দেন আইডির যে পাসওয়ার্ড চেঞ্জ বা পাসওয়ার্ড চেঞ্জ করা এই জিনিসটাও বুঝে না। তো সে আসছে আমার কাছে যে মনিটাইজেশন করে দেওয়ার জন্য। তা আমি আন্টিকে বলছি, আন্টি পেজটা নিচ্ছি, আন্টি আমাদের কাছে এসেছিল, তো পাশে আসছিল, ওটা ভিডিওটা আপনারা পরে জানতে পারবেন। তো আন্টির পেজ মেশ সবার আগে চেক করা শুরু করলাম। তো যখন আমি পেজ এক্সেসে গেলাম তখন দেখি যে আন্টির পেজটা মূলত আন্টিরই না। এটা মূলত হয়েছে যে আন্টি যার কাছ থেকে পেজটা খুলাইছিল সে মূলত আন্টিকে শুধু অ্যাডমিন বানায় রেখা সে পেজের ওনার হয়ে আছে, এটা হলো মেইন কথা। তো ভাবেন কতটুক ফ্রড মানে বাটপার হতে পারে যে আন্টির সাথে এই বেমানিটা বললো, কিন্তু আন্টির পরিচিত লোকই, তারপরে কেমন বেমানি করছে। আমি আরো অনেক জায়গায় দেখছি যে আপনি যদি পেজ খুলতে যান বা যদি কোনো কম্পিউটার দোকানে যান, দেখবেন কম্পিউটারওয়ালারা নিজেদের একটা ফেক আইডি অ্যাডমিন বানায়, মানে ওনার বানায় রাখে, আর আপনাকে শুধু অ্যাডমিন বানায় রাখে। যখন আপনার পেজটা বড় হয় তখন তারা আপনাকে কাইটা দেয় বা আপনাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিয়ে শুধু নিজেরই রাখে, পেজটার নামটা চেঞ্জ করে দিয়ে ওইটাতে ইনকাম করা শুরু করে। সেম কাজটা আন্টির সাথে হয়েছে। আন্টির পেজটা হলো 41,000 ফলোয়ার্স হয়ে গেছে। ওই লোক থেকে বলছিল যে ভাইয়া একটু মনিটাইজেশন করা দিন। লোকটা বলে যে আপু আপনার মনিটাইজেশন তো এখনো আসে নাই, মনিটাইজেশন আসলে আমি করাই দিব। অথচ আমি যখন আন্টির পেজটা চেক করলাম আন্টির মনিটাইজেশনের সেটআপ চলে আসছে। তো আমি এটা চেক করে আন্টিকে বললাম যে আন্টি আপনার পেজটা তো সবই ঠিক আছে, শুধুমাত্র আপনাকে অ্যাডমিন বানায় রেখে সে ওনার হয়ে আছে। তারপরে আমি যখন অ্যাক্টিভিটি চেক করলাম তখন দেখলাম সে অনেকগুলো আইডির মাধ্যমে কাজটা করছে। 2021 সাল থেকে কাজটা শুরু করছে সে, 23 সাল 19 আগস্ট 19 আগস্ট পর্যন্ত অ্যাক্টিভ ছিল। তারপরে আমি যখন চেক করলাম পরে উনি ওই লোকটাকে কল দিছে। পরে লোকটা বলে যে আপু আপনি কি আমাকে, মানে আমি তো ওনাকে রিমুভ করে দিছি, যেহেতু ওনাদের সচরাচর ফোন দিয়ে রিমুভ করার জন্য তো আমি ল্যাপটপ দিয়ে ওনাকে রিমুভ করে দিছি, হয়তো সে একটু টের পাইছে। তো ওই লোকটা বলে আন্টিকে কল দিছে, আন্টিকে কল দিয়ে মানে হ্যাঁ ভাবছে যে আন্টি হয়তো এখনো জানে না, বাড়িতে হয়তো বলা হয়নি। তো আন্টিকে কল দিছে, কল দিয়ে বলতেছে যে আপনি কি পেজে কিছু করছেন? তো আন্টি ফার্স্টে বলছিল না, পরে আবার আন্টি বলছে হ্যাঁ করছি। তারপর আন্টি সরাসরি বলে দিছে যে আপনি আমার পেজে এগুলো করছেন কেন, আপনি ওনার হয়ে আছেন কেন, আমার পেজে আমাকে অ্যাডমিন বানায় রাখছেন কেন। পরে লোকটা অনেক কিছু হয়েছে, কথা কাটাকাটি হতে হতে পরে যখন আন্টি বলছে তারপর লোকটা পেজে রিমুভ করছে, বাট এটা ঠিক না। আবার দেখবেন যে এরকম অনেক ফ্রড কিন্তু অনেক জায়গায় অভাব নাই। আর কিছুদিন আগে কিন্তু আমাদের সাথে সেম কাজটা হয়েছে, এটা কিন্তু আপনারা জানেন, কার কথা বলতেছি সবাই জানে, সবাই জানে, ঠিক আছে আমাদের আপন যদি। তো ওইটা কিন্তু আব্বুর বেস্ট সেম কাজটাই করছিল যে আব্বুকে শুধু অ্যাডমিন বানায় রেখে নিজে অ্যাক্সেসের মেইন ওনারটা ছিল। তো বিধায় আব্বুকে কাইটা দিতে পারছিল, পরে আমাদের কুমিল্লা যে নিয়ে আসা লাগছিল সবাই জানেন। আমি বলবো এখন আমি মেন কথাটা বলি যে আপনারা এই টাইপের লোকের থেকে সাবধান থাকবেন। আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে এফবি পেজ কিভাবে খুলে, খুব সহজ এফবি পেজ খোলা, একটা ভিডিও দেখলে আপনি ইজিলি ওই ভিডিওটা দেখে পেজ খুলতে পারবেন। বা মনিটাইজেশন যদি করাতে চান তাহলে বিশ্বস্ত লোক ছাড়া কখনো মনিটাইজেশন করাবেন না, কারণ এটা সব থেকে মেন জিনিস। সে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় ইচ্ছা করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেয় তাহলে আপনার কষ্ট সব বৃথা যাবে, আপনি যে কষ্ট করে ডলার ইনকাম করবেন সব জায়গায় সেই লোকটার কাছে। তো মনিটাইজেশন জিনিসটা বিশ্বস্ত লোক ছাড়া করবে না। আর যদি বিশ্বস্ত লোক না থাকে মেইন ইউটিউব, ইউটিউব ভিডিওতে এখন এমন কিছু নাই যে না পাওয়া যায়, আমিও যা করি সবকিছু ইউটিউব দেখেই করি। তো আমি এইটাই সাজেস্ট করবো যে আপনারা যারা যারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক নিয়ে যারা কাজ করবেন তারা সবাই ইউটিউবের উপর মানে ইউটিউবের ভিডিও দেখে ট্রাই করবেন, এছাড়া এক্সট্রা কিছু করতে চান না। আর পেজ খোলানোর জিনিসটা কম্পিউটার দোকানে যা খোলা বা কোনো পরিচিত ভাইয়া আপু আঙ্কেল আন্টিদের দিয়ে খোলা, এটা সব থেকে বড় ভুল, কারণ এই জায়গাটাই সব থেকে বেশি ফ্রড হয়। ওনারা বুঝতে পারে যে আপুটা হয়তো পেজ খুলবো আর যে কাজ করলে একটু পেজটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো ওনারা আগেই মানে মেন্টালিটি খারাপ করে নিজেকে ওনার বানায় রাখে আর আপনাকে শুধু অ্যাডমিন বানায় রাখে। যখন আপনার পেজটা বড় হয় বা ইনকাম শুরু হয় তখন সে আপনাকে গাইটা দিয়ে ইজিলি আপনি ও ইনকাম গুলো খেতে পারে। তো এটা হতে সাবধান, ফ্রড হতে সাবধান, নিজেকে
বাতপাতের হাত থেকে বাঁচিয়ে রাখবেন আমাদের। আর যদি কোনো প্রবলেম হয় থাকে বা কারোর পেজে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমার ইনবক্সে লক করতে পারেন, আমি রিপ্লাই দিব। তো আজকের ভিডিওটা এই অবধি, আমার আল্লাহ হাফেজ।